আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তাটা আমি বাসায় কীভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই জানো না যে কাঁকরোলও ভর্তা করে খাওয়া যায়, আমি নিজেই জানতাম না। তো এই কাঁকরোল ভর্তাটা আমাকে হচ্ছে খাইয়েছে স্নিগ্ধার আব্বু। ও খুব মজা করে আমাদের বাসে যখন ভর্তা টর্তা কোনো কিছু করা হয়, মানে হাতের যে ভর্তাটা করা হয় ও করে, ওর হাতের ভর্তাটা খুব ভীষণ মজা হয়, সালাডটা ভীষণ মজা হয়। তো যাই হোক, এই যে কাঁকরোল ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, আর হচ্ছে গিয়ে কাঁকরোল, তিনটা কাঁকরোল আমি সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচির মধ্যে আমি হচ্ছে মরিচটা ভালো করে, শুকনো মরিচ ভালো করে হচ্ছে ডলে নিব শুকনো মরিচটাকে। আর এই কাঁকরোল ভর্তার সাথে তোমরা চাইলে আলুও দিতে পারো, আলু সিদ্ধও দিতে পারো, বাট আজকে আমি আলু দিইনি, শুধু কাঁকরোলটাকেই ভর্তা করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাবো। আলু দিলেও খেতে ভীষণ মজা হয়। তো আমি হচ্ছে দুইটা মরিচ নিয়েছিলাম, আমরা হচ্ছে ঝালটা একটু কম খাই, যার কারণে হচ্ছে আমাদের জন্য দুইটা মরিচই এনাফ, বাট যারা ঝাল বেশি খাও তারা তাদের পছন্দ মতো আরও বেশি বা কম দিয়ে নিতে পারো। আর ভর্তা যারা খায় তারা মূলত একটু ঝালঝালি খেতে পছন্দ করে। তো এই যে দেখো, আমি হচ্ছে মরিচগুলো ভালো করে ডলে নিচ্ছি, আমার মরিচটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছিল, এই জন্য একটু মানে মচমচা ভাবটা কমে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে মরিচ আর লবণ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম ধনে পাতা, তারপর আরেকটু আমি মেখে নিব, তারপর হচ্ছে গিয়ে আমার সেদ্ধ করা কাঁকরোলগুলো আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে ডলে নিব। আর কাঁকরোলের ভেতরে কিন্তু বিচি থাকে, হ্যাঁ, তো তোমরা যখন ভর্তাটা করবে তখন চেষ্টা করবে বিচিগুলো ফেলে দেওয়ার জন্য, কারণ হচ্ছে বিচিগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব বেশি একটা ভালো লাগে না। তো আমি ভর্তা করার পর বিচিগুলো বেছে বেছে ফেলে দিয়েছিলাম। তো এই যে আমি এখন ভালো করে কাঁকরোলটাকে ভর্তা করে নেব। তো এই ছিল আসলে কাঁকরোল ভর্তার রেসিপি। চাইলে এর মধ্যে একটু সরিষার তেল দিতে পারো, আর যারা সরিষার তেল খেতে পছন্দ করো না, স্মেল পছন্দ করো না, তারা স্কিপও করতে পারো, একদমই নিজেদের পছন্দ মতো। তো আমার এই কাঁকরোল ভর্তার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কি কাঁকরোল ভর্তা এর আগে কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, খেলে তোমরা কিভাবে খাও, তোমরা কিভাবে করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমার এই কাঁকরোল ভর্তাটা ভীষণ ভালো লাগে, আমি হচ্ছে গিয়ে মানে কি বলবো, ভর্তা দিয়ে তো এমনিতেই এক প্লেট ভাত মানে বেশি খাওয়া যায়, যা খাই তার থেকে, আর এইরকম ভর্তা হলে আরও অনেক ভালো লাগে ভাত খেতে। তো এই ছিল আমার আজকের কাঁকরোল ভর্তার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। আর যারা আমার চ্যানেলটিকে দেখছো বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, বেশি কথা বলবো না, সকলে সুস্থতা কামনা করে এখানেই টাটা।